ব্রাজিল সমর্থকরা এই মুহূর্তে কিন্তু গলা ফাটাচ্ছেন। রাতে ম্যাচ শুভদীপ, কিন্তু তার আগে থেকেই উত্তেজনা এবং উন্মাদনা ব্রাজিল সমর্থকদের মধ্যে। কি বলছেন তারা? নেইমার খেলতে পারছেন না, কিন্তু তার যে জায়গাটা তা পূরণ করার জন্য কিন্তু অনেকে রয়েছেন। ব্রাজিল যে টিম গেম দেখিয়েছে গত ম্যাচে, সঞ্চিত এবং সমাদিত ফুটবল জ্বরে আক্রান্ত কলকাতা তো বটেই, তবে সেই জ্বর যে কত ব্যাপক মাত্রায়, আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু কৌশিককে। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি বিডন স্ট্রিটের দিশারি ক্লাবের এই চারপাশটা, ক্লাব সংলগ্ন গোটা এলাকা, সমস্ত গলি, বাড়ির দেওয়াল একেবারে রং চঙে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের সমস্ত রকমের আবেদন, সমস্ত রকমের অনুভূতি নিয়ে হাজির হয়ে রয়েছে এই উত্তর কলকাতার এই দিশারি ক্লাব। দিশারি ক্লাবের অধিকাংশ সমর্থক, অধিকাংশ সদস্য তারা সবাই হচ্ছে ব্রাজিলের সমর্থক। আর মাত্র ঘন্টা নয়েক, সাড়ে ন ঘন্টার মতো সময় বাকি রয়েছে, কিন্তু সাড়ে ন মিনিটও এখন অপেক্ষা করতে নারাজ এখানকার ফুটবল সমর্থকরা এবং ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছে। তুমি এখানে দেখতে পাবে ব্রাজিলের জার্সি পরা সমস্ত এই দিশারি ক্লাবের সদস্য এবং স্থানীয় এখানকার মানুষরা। আমি একটু জানতে চাইবো নেইমার তো নেই, নেইমার না থাকাটা কি একটু হলেও ভয় ধরাচ্ছে? তেমন তো কিছু নয়, তবে ব্রাজিল শুধু নেইমারের ওপর ভরসা করে খেলছে না, ব্রাজিল নামটাই যথেষ্ট অপোনেন্টকে হারানোর জন্য। ব্রাজিল নামটাই যথেষ্ট, ব্রাজিলের সমর্থকরা এমনটাই বলছে, কিন্তু এর পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে, সুইজারল্যান্ডের সঙ্গে কিন্তু গতবারের ওয়ার্ল্ড কাপেও জয় আসেনি, ড্র হয়ে গিয়েছিল। কি মনে হচ্ছে এবার কি হবে? এবার আর কি হবে, গতবারের খেলা গতবারেই ছেড়ে দাও, এবারে মুখ থুবড়ে পড়বে সুইজারল্যান্ড। ব্রাজিল একদম 100% জিতবে সুইজারল্যান্ডের কাছে, থুবড়ে পড়বে সুইজারল্যান্ড, ব্রাজিল 100% জিতবে। অর্থাৎ বুঝতেই পারছো ব্রাজিলের সমর্থকরা কিন্তু একেবারে চূড়ান্ত গলা ফাটাচ্ছে, এবং সময় যত গড়াবে, যতই ম্যাচ শুরু হওয়ার কাছাকাছি সময় আসবে, ততই এই আওয়াজ আরও সপ্তমে উঠবে।